আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি যে রোগীটি দেখাছি তা হচ্ছে আসলে সোরিয়াসিস এবং হচ্ছে তার পায়ের যে কন্ডিশনটা একটু দেখাচ্ছি। একটু ভালোভাবে দেখেন যে পায়ের অবস্থাটা আসলে খুবই খারাপ এবং হচ্ছে পা ফেটে আছে, অলরেডি দেখা যাচ্ছে পা সম্পূর্ণ ফাটা এবং তার দুই পায়ে ইয়ে অবস্থা এবং পায়ের আঙ্গুলের ফাঁকে দেখা যাচ্ছে যে তার ফাটা এবং পায়ের অংশে। সে আসলে এই সমস্যাটা নিয়ে অনেকদিন ধরে ভুগছে। কতদিন ধরে এই সমস্যাটা নিয়ে ভুগছে? 2 বছর 6 মাস, আড়াই বছর যাবত। 2 বছর ধরে এরকম, মানে আড়াই বছর ধরে। ওই পাটা একটু দেখি তোমার, এই পাটাও সেম অবস্থা। দেখুন যে পাটা কিভাবে ফাটা দেখা যাচ্ছে 2-2.5 বছর ধরে। না এবং হচ্ছে ব্যথা পায় কি না, ব্যথা করে তোমার এবং চুলকায়, তাই না? চুলকানো এবং ব্যথাও আছে এবং হচ্ছে পাটা দিয়ে তার এই ভিডিওটি করে রাখছে এবং হচ্ছে তার চিকিৎসার পরে দেখব কি অবস্থা। এবং তার হাতের অবস্থাটা একটু দেখি, হাতের অবস্থাটা আসলে খুবই খারাপ। হচ্ছে আপনার কোথা থেকে আসছেন? আসলে থেকে আসছেন না? এবং হচ্ছে এই চুলকানোটা আসলে ওর হচ্ছে রাতে বেশি চুলকা বা দিনে বেশি চুলকা এমন কিছু আছে না? সারাক্ষণে চুলকা, এমনি মাঝে মাঝে চুলকায়, রাত্রে ঘুমানোর সময় একটু বেশি চুলকায়, ঘুমানোর সময় বেশি চুলকায়। আজকে 2.5 বছর হয়েছে, তাই না? যাই হোক প্রিয় দর্শক, প্রথমে তো ভাবছেন আপনারা তো আসলে এই রোগটা সম্পর্কে জানতেন না, এই রোগটা আসলে পা ফাটা মনে করছিলেন, তাই তো? জি জি। কিন্তু আসলে রোগটা পা ফাটা না, রোগটা হচ্ছে সোরিয়াসিস, রোগটা নিয়ন্ত্রণযোগ্য রোগ এবং হচ্ছে ইনশাল্লাহ আশা করি আমরা চিকিৎসা পরে আরেকটা ভিডিও করব, তখন দেখব কি অবস্থা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই রোগীটি চিকিৎসার পূর্বে ভিডিও করেছিলাম এবং হচ্ছে আজকে চিকিৎসার পরে তার পায়ের কি অবস্থা সেটা আজকে আমরা দেখব এবং হচ্ছে চিকিৎসার পরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি। কিছুক্ষণ আগে দেখছিলেন ওর পায়ের কন্ডিশনটা চিকিৎসার পূর্বে ছিল এবং আজকে চিকিৎসার পরের অবস্থাটা একটু দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ এখন একদম পুরোপুরি নেই বললেই চলে, একেবারে খুব ক্লিয়ার হয়ে গিয়েছে তার এই পাটা এবং ওই পাটাও দেখাবো আমরা। ওই পাটা একটু দেখাই, এই যে ওই পাটা, এই পাটা একেবারে সম্পূর্ণ ক্লিয়ার, এই পাটা একদম সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাচ্ছে তার। টোটালি আসলে যে পরিমাণ চামড়া উঠতো এবং হচ্ছে পায়ের যে সমস্যাটা ছিল সেটা একেবারেই নেই। এবং তার হাতের কন্ডিশনটা একটু দেখব, হাতটা একটু দেখাও, এই যে হাতের অবস্থাটা দেখাচ্ছি, হাত হাতের অবস্থাটা একেবারেই হাত ক্লিয়ার এবং হচ্ছে টোটালি হাত এখানে সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে, কোনো ধরনের হচ্ছে স্কিনে যে সমস্যা ছিল সেটা বোঝাই যাচ্ছে না তার হাতের। এবং সেটা বলেছিলাম যে আসলে ফিডব্যাক করব এবং ফিডব্যাক ভিডিও হিসেবে আজকে ওর বাবার থেকে কথা শুনবো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে যখন এই সমস্যাটা নিয়ে এসেছিলেন আজকে কতদিন আগে এসেছিলেন? 24 দিন আগে। 24 দিন হয়েছে চিকিৎসা নেওয়ার পরে, এখন কি অবস্থা বলেন ওর? এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ আছে। এবং এই সমস্যাটা কতদিন ধরে ছিল? 2.5 বছর প্রায়। 2.5 বছর ধরে এই সমস্যাটা ছিল এবং আলহামদুলিল্লাহ 24 দিনের চিকিৎসা, এখন টোটালি একেবারে চামড়াটা নেই, মানে কোনো ধরনের প্রবলেমই নেই মনে হচ্ছে, তাই না? একদম স্বাভাবিক। এর আগে এরকম হয়েছিল কখনো? এতটা ভালো হয়েছিল? অনেক চিকিৎসা করা হয়েছে কিন্তু এতটা আসলে এতটা ক্লিয়ার হয় নাই, তাই না? টোটালি কোনো অবস্থা ভালো হয় না। আলহামদুলিল্লাহ এখন হচ্ছে সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে এবং হচ্ছে এই রোগটা আসলে মূলত সোরিয়াসিস এবং এই রোগটা সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য রোগ এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং তার আর এই সমস্যাটা ইনশাল্লাহ ভালো থাকবে আশা করছি। প্রিয় দর্শক, কিছুক্ষণ আগেই যে ভিডিওটি দেখেছিলেন যে তার পূর্বের ভিডিও এবং আজকে পরের ভিডিও করছি, আপনারা কোথা থেকে এসেছেন? আশুলিয়া, বাইপাইল আশুলিয়া থেকে এসেছেন। যাই হোক, যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা অবশ্যই চিকিৎসা নিলে, নিকটস্থ একজন ডাক্তারের চিকিৎসা নেবেন, চিকিৎসা নিলে এই সমস্যাগুলো থেকে সমাধান পাওয়া সম্ভব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।